নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন সবাইকে স্বাগত। জানি অনেকদিন থেকে ভিডিও ছাড়া হয়নি, তো কিছু অসুবিধার কারণে আমি ভিডিও দিতে পারিনি তোমাদের। তো আর তোমরা তো জানো এখন কি চলছে, তো সেরকম তো সেটা বাজছে না, মোটামুটি যেটুকু বাজে সেটা তেমন কিছু নয়, চারটে করে মাল নিয়ে বাজানো হচ্ছে। তো যাই হোক, মানে রানিং টানিং সেরকম হচ্ছে না, আর আমিও একটু অসুবিধায় পড়ে গেছিলাম, তার জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, অনেকদিন পর একটি ভিডিও দিচ্ছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর খুবই দুঃখিত তোমাদের নাম ভিডিও দেওয়ার জন্য, আর এরপরে কন্টিনিউ ভিডিও আসতে থাকবে, তোমরা দেখতে থাকো। তো এখন যেখানে আছি, এখন আছি চকন্দু চকপদু, এখানে অষ্টমী কালী পুজো উপলক্ষে মা মনসা পুরো টাটকাবার থেকে ওরফোর সেট আপ নিয়ে এসছে। তো বন্ধুরা, এখানে চার থেকে আজকে ষষ্ঠ দিন, মানে আজকে ছদিন হলো আর বাজে হলে কী হবে, 2 মিনিট সিঙ্গেল ব্যাস বাজছিল, ঘটার তুলনায় রানিং হয়েছিল, তারপর থেকে 2 দিন হলো তোমার সেটা বেশ। তো হলে কী হবে, ডিজে চলেনি, আজকে জাস্ট ডিজে চলছে, তো এই জন্য আমি তোমাদের ভিডিও দিচ্ছি, আগে ভিডিও দিতাম। তো রানিং যেটা হয়েছিল সেদিন আমিও খুব অসুবিধায় ছিলাম, রানিং ভিডিও দিতে পারিনি। তো আজকে যে বসে বাজছে, তো বসে বাজে তোমাদের ভিডিওটা দেবো। আর ফোর সেট আপ যেটা বাজে, দুদিকে মাল লাটানো আছে ফোর সেট আপ, তো তোমাদের ভিডিওটা কন্টিনিউ দিচ্ছি, কন্টিনিউ ওয়াচ করতে থাকো। আর রানিং ভিডিও দিতে পারিনি, খুবই দুঃখিত। আর কীর্তন হচ্ছিলো, কীর্তনের জন্য তোমাদের কীর্তনেও এই 4-4 সেটারটি বাজছিলো, আর সিঙ্গেল ব্যাস 2 টপ ছিল। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, তো তোমরা কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো, আর যদি ভালো লাগে একটি লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে। চলো মায়ের মন্দির, তারপর তোমাদের মেশিন সেটআপটা দেখাবো।